water stuff in it? Is there... গুড মর্নিং অল। তো আজকে ফেব্রুয়ারি 4 তারিখ আর সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি। আজকে আমার দেওয়ার চলে যাবে বাড়িতে, চিকেন। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা আমার দেওয়াল করে দিয়েছে। ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি, আর রিজার জন্য রান্না হবে মাছ, কেননা রিজা ওগুলো খাবে না, চিকেন খাবে হয়তো। কিন্তু ওই কী গো কী গো, দুপুরে তো চিকেন আছে, তাহলে ওর জন্য মাছ কেন রান্না করবো? আরে আমি তো ভুলেই গেছিলাম, চিকেন মাছটা রেখে দেবো না, মাছটা রেখেই দিই, কেননা চিকেন আছে, ও চিকেনই খেয়ে নেবে। মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, মেয়েকে ঘুম পাড়ালাম। আজকে নিয়ে এসেছি পালং শাক। এই পালং শাক বড়ো হয়ে গেলে ড্যাঁটা মতো হয়, সেটা বাড়িতে গিয়ে খেয়েছিল, বাড়িতে গেছে বলে আবার নিয়ে এসছে। তো এই স্যালাডটা কেটে রেখে দিয়েছে, এর লবণ এখন দাও নি, তো লবণটা শেষে নাহলে জল ছেড়ে দেবে। চিকেনটা হয়ে গেছে, কোলাও বানিয়েছি, একটু এখান থেকে নিয়ে মেয়েকে একটু খাইয়েছি, কাদা কাদা দেখাচ্ছি। নিজে বাজাচ্ছে, নিজে নাচছে, হ্যাঁ এটা হচ্ছে দুই হাত দিয়ে বাজাচ্ছে আবার, দেখো আগে খেলার জিনিস নিয়ে খেলতে পারতো না, এখন খেলতে শিখেছে। কি বসছো? আমার কই একটা করে বলছি। ও আচ্ছা, মাইক্রোওভেনে আছে একটা। মাংসটার চেহারা খানে একটু দেখি, দাদা বলে মাংসের চেহারা। লবণ বেশি দাও, দাদা তোমার আবার লবণ কম পড়ে যায়। দেখছি, তোমাকে বাজাতে বলছে? নিজে বাজাচ্ছে, নিজে নাচছে। তুমি এদিকে সরে আসো, ওই সাইডে ওই বসে গেছি খেতে। কালারটা একটু ই কেন দেখাচ্ছে? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, মিস্টার হাজব্যান্ড এখন রিভিউ দেবে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, মিস্টার হাজব্যান্ড এখন রিভিউ দেবে। ফার্স্ট যেদিন বানিয়েছিলাম কোনো রিভিউই দাওনি, আজকে কি বলবে শুনতে চাই? কে ওই একটাই কথা বলবে শুধু, ভালো আর কিছু বলতে পারবে না। হ্যাঁ দোকানের থেকে ভালো, দোকানে খেয়েছো কোনোদিন পোলাও? তাহলে তুমি বলো আমি পোলাও বানানোটা কেমন শিখলাম?
বলছিল বেশি হয়ে গেছে খাবো না, এখন বলছি অফিসের জন্য রেখেছো। আচ্ছা মাংসটা খেয়ে আমাকে একটু বলো দেখি কি অবস্থা, বলো মাংসটা খেয়ে বলো। মাংসটা খেয়ে বলো কি অবস্থা, ঝোল ঝোল করিনি মানে একটু মাংস বেশি আছে তো, ঠিকই আছে সবাই খেলে কমে যাবে, সবাই খেলে কমে যাবে, প্রথম নিচ্ছে বলে ওরকম মনে হচ্ছে। একটা দাও তো সলিড, সলিড তো গাঢ় গলে ঝোল হয়ে এটা, হুম এটা একদম ওরকম সলিড না, একটু ই দাও, তুমি ভুল করেছো, গাঢ়টা কেন হয়নি বলো তো, কড়াইটা যদি কম পড়েছে ছোট না, মালারি কড়াইটা নিলে গাঢ় ঝোল হতো। আরে না রে বাবা, মেয়ে খাবে ওসব মাথায় রাখতে হবে না, নিচে থেকে নাও, এনাও 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 এনাও। কি তুমি কি বলছো, ভালো হয়নি বলছো? দেখো দেখো সসা ঠান্ডা লেগেছে বাবা। হ্যালো হ্যালো হ্যালো, ফোনে কথা বলতে বলতে কাশি উঠে যাচ্ছে তো, ডাবল এইট হ্যালো 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 হ্যালো, মুখে ওটা দিয়ে যদি তোমাকে দেয় একখানা বাড়ি। হ্যাও হ্যাও মামা, হ্যাও ও হ্যালো 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 হ্যালো, কি বলো ওটা ঘর ওর খেলনা ছড়িয়েছে। যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, জাস্ট খেয়ে উঠলাম। আর আমি অনলাইনে একটা জিনিস কিনেছিলাম, ডেলিভারি হয়েছে কালকে, কিন্তু তোমার দেখাই দাও, এটা হচ্ছে তোমার হুডা বিউটির মাস্কারা, বুঝেছো? এই যে দাম অনেক, এখন এটা ডেলিভারি হয়েছে কিন্তু এটা না মানে কেমন একটা শুকিয়ে মতো গেছে। আমি অফারে এটা 1800 টাকাতে কিনেছি, অ্যাকচুয়াল প্রাইসটা একটু বেশি, 2500 টাকার মতো হবে। দাও খুলে তোমাদেরকে দেখো, এই যে দুই সাইডে আছে এরকম, খুললে কি করে দেখো, বাসায় তো ওজন নেই, দেখো ওটা দিয়ে তোমার মুখে মেরে দিলেই হয়ে যাবে। হাই রে কি করছে তোমাকে, বাপ রে কি করছে বাচ্চাটা, এই কাকুকে কি করছো তুমি, কাকুকে কি বলেছো মামা, উফ হাই রে, খেয়ে উঠে তাকে এরম যদি করে, তোমাকে এই আমার ওই দিদির মেয়ে ওই ছোটোটা ও যা করে, আর এক পাবলিক কি মাথা খারাপ, কে মাথাটা ঢল বাজাবে, ঢল 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 ধরম করতে বলছে তার মানে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো বাবা, খুবই ভালো খুব ভালো, তুমি যত আশা হয়েছে সে বোঝাই যাচ্ছে। তো যেটা দেখাচ্ছিলাম এই যে এটা দুই সাইডে খোলা যায়, এই সাইডেও খোলা যায় এই সাইডেও খোলা যায়, ঠিক আছে। এখন এই যে এক সাইডে এরকম, এক সাইডে এরকম, এই যে একটা ভলিউম আর একটা ফর কার্ল অ্যান্ড লেন্থ, কিন্তু এটা কেমন জানি মানে শুকিয়ে মতো গেছে, আর ভিতরে মনে হচ্ছে যেন কিছু নেই, বুঝেছো? এটা হয়তো এরকম কিন্তু ঠিক আমার পোষালো না দামের সাথে, ওই জন্য আমি এটাকে রিটার্ন করলাম।
অনেকদিন ধরে এটা রেখে দিয়েছিলাম কিনবো বলে, কিন্তু ডিসঅ্যাপয়েন্ট। আমার কাছে অনেকগুলো মাস্কারা আছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা আছে, আর এর মধ্যে একটা আছে, এই যে এর মধ্যেই একটা আছে, নটা। আমি ওর থেকে কম দামে আরও ভালো কিছু পাচ্ছি, মানে যেমন ধরো বলা যেতে পারে মেবিলিনের আছে, মেবিলিনের মাস্কারাগুলো তো ভীষণ ভালো হয়, ঠিক আছে, মানে আমার পার্সোনালি খুব পছন্দ হয়। তারপরে তোমার লরিয়াল আছে, সুগারের আছে, তো আমি বেকার ভাবলাম এত টাকা দিয়ে কিনে, ঠিক আমার মনের সাথে যেন ধরো মানে ভালো লাগছে না, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান পাচ্ছি না, ওই জন্য ওটাকে রিটার্ন করলাম, এখন এসে নিয়ে যাবে। আর একটা জিনিস কিনেছি সেটাকেও রিটার্ন করলাম, আর আর দুটো জিনিস রিটার্ন করিনি, কিনেছি অনেক কিছু কিন্তু সব তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এটা একটা কিনেছি পারফিউম, বেশ সুন্দর স্মেল, আর একটা পারফিউম কিনেছি, অনেক কিছু কিনেছি। কি মজা পাচ্ছে? আবার তুমি ওই করো, খেয়ে একটু রেস্ট নেবে, তোর এসে করছে দেখেছো এত দুষ্ট। গুড মর্নিং অল। তো আজকে ফেব্রুয়ারি 4 তারিখ, আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি, আজকে আমার দেওয়ার চলে যাবে বাড়িতে। গুড আফটারনুন গাইস, আমরা এখন সবাই মিলে তদাই যাচ্ছি, আমরা এখন সবাই মিলে কোথাও যাচ্ছি, আমি পুষ্কি কাকু ওর পাপা আমরা সবাই মিলে একটু বেড়াচ্ছি। আমরা যাচ্ছি কোথায় বলো তো, কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই, বাইরে গিয়ে দেখি কোথায় যাই, একটু বেড়াচ্ছি। ও আবার আজকে রাত্রে চলে যাবে, আমাদেরকে আবার 9টার আগে ব্যাক করতে হবে, তাই তো? হ্যালো গাইস, আমরা এখন লাস্টাতে আসি গাইস, এই হলো কাকু, ওই হলো পাপা গাইস, আমরা এখন লাস্টাতে আছি। চলো গাইস আমরা কোথায় যাই দেখো। হঠাৎ দেখছি ওর এক পায়ের জুতো নেই, কোথায় পড়ে গেছে বাচ্চা বলতে পারে না, আর এক পায়ের জুতোটা ওই ওখানে রেখে দিলাম, মানে একটা পড়ে গেছে আর একটা নিয়ে আর কি করবো। এক পায়ে ওর জুতো পড়ে গেছে, কখন পড়েছে আমরা জানি না, তো সেজন্যে এক পায়ের জুতো পড়ে গেছে, ওই জন্য আমি আরেকটা জুতো অটোতে ফেলে রেখে চলে এলাম। কখন পড়ে গেছে বেচারা বাচ্চা কিছুই বলতে পারে না, আর বিশালে কিনেছিলাম, আর এখন আমরা বিশালেই যাচ্ছি, বিশাল ব্যাপার। গাইস আমরা এখন এসেছি বাগুইয়াটিতে, এখানে অনেকগুলো মল আছে, পরপর আমরা কোনটাতে যাবো, আগে কোনটাতে যাবো দেখো, সাবধানে এখানে ইয়ে আছে। আমরা এসেছি এখানে ফার্স্ট বিশালে, আর বিশাল অফার টফার চলছে, তো বিশালে তো বিশাল অফার চলছে দেখছি, খাওয়া দাওয়াও বিশাল চলছে বিশালে, বিশাল বিশাল ব্যাপার। এখানে এলে যে যার মতো আলাদা, ওরা এসে কোন দিকে চলে গেলো আমি জানি না, আমি আমার মতো আলাদা দিকে ঘোরাঘুরি করছি, আমি একটু প্যান্ট উঠিয়ে নিলাম নিজের জন্য, এখন ওরা যে কোথায় ওদেরকে খুঁজছি, দেখো আলাদা যদি কিছু পাও। এই আমার এটা বলবে পছন্দ হয়েছে, জোড়াগুলো জোড়া আছে ভিতরে, ভিতরে খুঁজলে পাওয়া যাবে, ওই কালারটাও তো ভালোই লাগছে। এটার দাম কত? একদম সেম নেবে নাকি আলাদা নেবে? দেখো তবে এরকম টাইপের পড়লেও পড়ে না, বুঝেছো, এরকম টাইপের পড়লে পড়ে না। আমি কি করব?
জুতো পছন্দ হচ্ছে তোর সাইজ হচ্ছে না, সাইজ হচ্ছে তোর জুতো পছন্দ হচ্ছে না, এখন পেয়ে যাচ্ছি। একখানা আমি প্যান্ট নিয়েছিলাম, বাট সেখানে এত লম্বা লাইন যে আমি আর ওই একটা প্যান্টের বিল করানোর জন্যে আর লাইনে দাঁড়াবো না বলে সেটা বার রেখে চলে এলাম। তো এখন আমরা এসেছি এখন স্মার্ট বাজারে, এই যে স্মার্ট বাজার ঢুকছি, দেখি মেয়ের জুতোটা তো নেওয়া হলো না, এখানে যদি পাই। একটু হালকা করে হেসে দিলেও দেবে, দেখো মুখটা দেখো, দেখো বিলিং এর লাইনের জন্য ওই ওখানে আমি প্যান্টটা নিলাম। এটা কোনো কথা, গিয়ে দেখি মেয়ের জুতো যদি পছন্দ হয় তাহলে দেখছি। তাহলে আশপাশে আর কি আছে দেখো, এখানে পরপর বেশ অনেকগুলো মল আছে, তো আমরা এবার ওখান থেকে চলে যাচ্ছি আরেক জায়গাতে, কারণ ওখানে বললো জুতো পাওয়া যাবে না। আর একটা কথা বলে দিই, আমাদের বিয়ের রিসেপশনটা হয়েছিল ওই ওই জায়গাটাতে, ওই ওখানে। বেচারা বলতেও পারে না যে জুতো পড়ে গেছে, জুতো হারিয়ে গেছে, ভুল করে সেন্টো গোল্ডের এখানে চলে এসছে। ওই এখানে পাশ সাবধানে দেখছি, এখান থেকে একবার ঘুরে আসি। এই বাজার কলকাতাতে একটু চকচক করছে দেখে মনে হচ্ছে বোধ হয়, শোনো না আমি বলছি, এটা একটু ফ্রেশ লাগছে, মনে হয় সব ফ্রেশ কালেকশন আছে, যাবে যাবো বলে তো এলাম, ঠিক আছে চলো তাহলে যাই। আমরা এখন তাহলে বাজার কলকাতায় ঢুকছি, কি হলো নিচে নেই, এবার উপরের দিকে যাচ্ছি দেখতে। ওখানে জুতো পেলাম না, এবার আমরা চলে এলাম ফ্যাশন সিটি, এখানে অনেক কিছু আছে, পাশে এম বাজার আছে, এখান থেকে লাইট কিনবে, ফার্নিচার জাংশন আছে, কি পূজা ফার্নিচার, এই তো ফার্নিশড ফার্নিচার, সবই তো ফার্নিচারের দোকান, কি যাবে এখানে যাবে, মোমো খেয়ে এখন বাড়ি যাচ্ছি। মনে হচ্ছে আমরা এখানে এসেছিলাম মেয়ের জুতো কিনতে, জুতোও পছন্দ হলো না, নিজেরাও কিছু কিনলাম না, মনে হচ্ছে বাড়ির থেকে এত দূর এসেছিলাম মোমো খেতে আর মোমো খেয়ে চলে যাচ্ছি, মনে হচ্ছে এটাই আমাদের টার্গেট ছিল মোমো খেতে আসা। যাচ্ছি মেয়ের জুতোটা হারাবে আর জুতোটা কিনবো আর চলে আসবো, কোনো উদ্দেশ্য নেই, ওটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এবার আমরা আবার ব্যাক করছি বাড়ির দিকে, কেননা ও আবার চলে যাবো, রাত্রে আবার ট্রেন আছে। বাগুইয়াটি ভিআইপি সুপার মার্কেটে এসেছি ফাইনালি ওর জুতো কিনতে, ও পাপা একটা দোকান থেকে জুতো কিনে নিয়ে গেছিলো, সেই দোকানে আবার যাচ্ছি, এত ভিতরে কী করে যে জুতোর দোকান উদ্ধার করলো আমার তো সেটাই মাথায় আসছে না। এই দোকানে এটা কিন্তু ১৬, এটা ১৫, এটা কিন্তু ১৬, ওকে ১৭ দিন না, এটা বড়টা দিন, তাহলে এটা বড়টা দিন, ১৭টা করতে পারবেন না, বড় আছে আমার কাছে, এটা কি ১৭ বড় দেবো, বড় দিয়ে দাও, হ্যাঁ এই মাংগা তো, এটা সাইজ ১৬ একই সাইজ দিলাম নাকি, টাইট লাগছে তো, একই সাইজ দেবো, এটা কত, ১৫ দেবো তো, আরে এইটা বড়টা দেনা ২০০ ৪০০ করে দে, ১৭টাও তো টাইট লাগছে, এটা ১৮ দিয়েছি, দু সাইজ বড় দিয়েছি, কি ব্যাপার বলতে এরকম হচ্ছে কেন, এটা স্ট্রেচেবল নেবেন কেন, পায়ে দিয়ে হাতিয়ে দাও, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ছেড়ে দাও, দেখি পায়ে টাকা বেশি নিয়ে লাগছে, না ঠিক আছে হাঁটো হাঁটো হাঁটো, বাবা এত বড় হচ্ছে, ওটাই আছে ওটা দেখা তো বল, তাহলে কিছু বলছিস না কেন, হয়ে যায় খারাপ করে দেবে তো, বিনা মিউজিকের হয় না, এখন ৯০ রুপিয়া আর খুলবে, পরেছে আর খুলবে, খুব আনন্দ পাচ্ছে, হাঁটো 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 হাঁটো।
এখন আবার হাঁটবে। এই ব্যাগের দোকানের বাড়িতে আগে থাকতো ভাড়া। এলাম ব্যাগ কিনতে, এসে দেখা হয়ে গেল তোমার ইসের সাথে। তুমি ওনার বাড়িতে থাকতে? জানি তো, বাড়ি না ফ্ল্যাট? না, বাড়িতে নিচেটা পুরোটা রেন্ট দিয়ে রেখে দিই। তিনখানা ব্রাউন ব্রেড কিনলাম, তিনখানা তোমার জন্য দোকানে কিনে নিলাম। কিন্তু কেন তুমি বলছিলে না? বিশাল আওয়াজ, পুরো পাড়ার লোক সত্যি উঠে আসবে। আমরা গেছিলাম একটা আমাদের গায়ে দেওয়া চাদর দরকার ছিল, ভেবেছিলাম কি আমি এটাই আজকে টাইটেল দেবো, জুতো হারিয়ে জুতো কিনে নিয়ে চলে এলাম। দেখো কিনতে গেলাম না, তাহলে জুতো হারিয়ে তো পড়বেও না। ওটা ওটা ওটাই খুলবে না, ওটাতে ও মজা পাবে হাঁটতে। আমরা মনে হচ্ছে ওই করতে গেছিলাম, সত্যি তিনজনে এত কষ্ট করে এত দূর গেলাম। ও ঠিক পার হয়ে যাবে, ও উঁচু নিচু বোঝে, কান বাজা যাচ্ছে না, কি আওয়াজ। আমাদের আর চাদরটা কেনা হলো না, করি না, বেকার লাগে আমার। আমরা গেছিলাম চাদর কিনতে, আমাদের চাদরও কেনা হলো না, বেকার বেকার গিয়ে জুতোটা হারিয়ে জুতো খুঁজে হয়রান হয়ে বাড়িতে চলে এলাম। ও ঠিক চিনে যাবে দেখবে, তুমি দেখতে চিনতে পারে কিনা? তুমি পিছনে যাও, দেখবে ও ঠিক নিজের ঘর চিনে চলে যাবে। নিজের বাড়ি চিনে গেছে, ও এখান থেকে এখানে যাবে না, ও ঠিক এখানেই যাবে। ও বাবা, বিশাল বড় বড় ভাব, উপরে উঠছে। হ্যাঁ উঠবে তো। এই যে এই যে এই যে এদিকে এদিকে দেখো 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 এদিকে এদিকে দেখো এদিকে দেখো এই পড়ে যাবে। কাকিমা দরজা খুলে বেরিয়ে এসছে। মঙ্গল গ্রহ থেকে শোনা যাচ্ছে। এই যে এদিকে 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 এসো এসো এসো। ওকে আমরা ব্লক করে রেখেছি, দানা হলে এসে এখন ফড়াং করে এখানে হাত দিয়ে দেবে। লিফটে ওঠার যে আওয়াজ তাতেই নাচছে। কি পুরো লাগিয়ে দিয়েছ, কোথায় সে? দেখো উপরে দেখো উপরে দেখো, বাবা কি অবস্থা দেখেছো, ওর অবস্থাখানা দেখেছো, সিঁড়ি দিয়ে কেমন ধরে ধরে রেলিং ধরে একা একা উঠে যায়। এসো
ওই দেখো 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 ওই দেখো ওই দেখো ওই দেখো এসো 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 যা করবে করুক, কিন্তু ওকে আর ওখানে যেতে দেওয়া যাবে না, বসে থাক ঘরে চুপচাপ। দুষ্টুমি, হ্যাঁ দুষ্টুমি করেছ, নিজের ছায়া, নিজের ছায়াটা দেখছে না? না না না, ছায়া দেখে, মশা দেখে কি করবো? মোটা করে কেন দাঁড়িয়েছিলে? ফটোটা আবার ওখানে লাগিয়ে দিচ্ছ? হ্যাঁ, মুখটা হা, নাকটা এরকম। ও যেহেতু চলে যাবে ওই জন্য ভাত বসানো হয়েছে, ভাত খেয়ে তারপরে যাবে। তোমার এটা খুব ভালো হয়েছে এই জিনিসটা, এটা এটা বিশাল থেকে কিনেছে না, বারুইপুর বিশাল থেকে। হ্যাঁ, দারুন জিনিস, নিরানব্বই টাকাতে, খুব সুন্দর জিনিস। হ্যাঁ, এটা দেখ কি হয় বলো তো, ট্রাভেল করো তো, মানে ট্রেনে যাতায়াত করতে সুবিধা হয়। আমার তো আরামে ঘুম হয়, পালিশ সুবিধা আছে, ভালোই হয়েছে। তোমার গামছা, তুমি তো পুরো আসার সময় সংসার নিয়ে আসো, গামছা নিয়ে এসছো, ভেসলিন নিয়ে এসছো, বডি লোশন নিয়ে এসছো, সব বালিশ নিয়ে এসছো, তারপরে কি ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে, গায়ে দেওয়া বিছানার চাদর নিয়ে এসছে, গামছা, মানে কি আমাদের বাড়ি কি কিছু নেই নাকি? কেমন কথা, এই জল কাকু সব নিয়ে এসছো মাম্মা। ওকে দুটো দাও, একটা আমাদের রেখে দাও। দুটো কি করবে? দুটো নিয়ে যাও, দুটো নিয়ে যাও, তোমার জন্য দুটো নিয়ে এসছি তো। কলকাতা থেকে পাউরুটি মানে পাওয়া যায় না। হ্যাঁ, আমি বুঝেছি, পাওয়া যায় না। গান গাইছে, আমি একটু আগে গান গাইলাম না, মাহি 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 শুনে শুনে ওইও করছে, দেখবে ওইও করবে। ও মাহি ও মাহি 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 মাল্লার ভাষা চলছে। উফ, পুরো সংসার ধরে নিয়েছে এই ছেলেটা যখন আসে। এ দেখো গান গাইছে, ওই গান গাইছে দেখো। ও মাহি ও মাহি ও মাহি ও মাহি দেখো দেখো দেখো। এই কাকুর সাথে যাবে দাদুল বেলে? ও কালকে অফিসে নিয়ে গেলে নিয়ে যাবে। টাটা করছে, যাও সাবধানে যাও, সবকিছু নিয়েছো তো? কাকু চলে গেল, আর এবার একে আমি ঘুম পাড়াবো, একে খাইয়ে দিলাম, ও ভাতটা ছিল সেটাকেও খাইয়ে দিলাম, এ কাঁদছে কারণ এর ঘুম পেয়েছে। দাও বাবা দাও, এর ঘুমানো হয়ে গেলে তারপরে আমি আবার পড়াতে বসবো, আমার আবার অনলাইনে পড়ানো আছে। আমি আগে খেয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম কি পড়াবো, কিন্তু ওই কী বলে ওর মা বললো যে আজকে আর না, কাল থেকে আবার কল করবে, আজকে আর পড়বে না। আমি লিঙ্ক পাঠিয়েও দিয়েছিলাম, যাই হোক, তো ও এখন খেতে বসেছে আর আমার পাশে বসে আছে, পুচকি ঘরে ঘুমিয়ে গেছে। তো একটু টিভি দেখছি হালকা সাউন্ডে, ঠিক আছে। আর আমার ভাই বাড়িতে চলে গেছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, টাটা, গুড নাইট।
একটু টাটা বলে দাও। দেখো বাচ্চা ছেলে হয়ে গেছে, আজকে চুল কেটে বাচ্চা ছেলে হয়ে গেছে। দেখি পিছনটা দেখো, সামনেটা ভালো লাগছে না দেখতে, সামনের দিকটা দেখে ভালো লাগছে না, পিছন দিকটা দেখো। তো চলো ভাই, টাটা, গুড নাইট।